মনে হয় এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেস সরকার কোমর বেঁধে নেমেছে। দলীয় কর্মসূচির জন্য স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ রাখা হচ্ছে। মরাগাঙ্গে জোয়ার আনতে নবজোয়ার কর্মসূচি চলছে দলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তার জন্য বাঁকুড়ার রামানন্দ কলেজের পরীক্ষা সূচি পিছিয়ে দেওয়া হলো। সেকেন্ড ও ফোর্থ সেমিস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষার দিন আজ ও আগামীকাল অর্থাৎ 22 ও 23 তারিখ ছিল। কারণ হিসাবে কলেজ কর্তৃপক্ষ প্রথমে বলেছিলেন নবজোয়ারের কর্মসূচিকে পাহারা দেওয়ার জন্য যে বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন করা আছে তাদেরকে রাতে ওই কলেজে থাকবে বলে। এটাকে এদিকে ধামাচাপা দেওয়ার জন্য কলেজের প্রিন্সিপাল আবার এখন কর্মী আন্দোলনকে সামনে রেখে সুকৌশলে দায়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, এখন তো গ্রীষ্মের ছুটি চলছে স্কুলগুলিতে, এই বাঁকুড়া জেলার যেখানে নবজোয়ার কর্মসূচির পুলিশকে রাখার কলেজের ব্যবস্থা করছে, কলেজের পরিবর্তে স্কুলগুলোতে তো রাখা যায়, কিন্তু কলেজকেই বেছে নেওয়া হলো কেন? ভেবে দেখুন একটা প্রশাসন কতটা নির্মম নির্বিকার হতে পারে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে নিয়ে কিরকম ছিনিমিনি খেলছে। আমি তো বলবো এটা একটা সভ্য সরকার চলছে না। আমরা ইতিপূর্বে দেখেছি ফেব্রুয়ারি মাসের 17 তারিখে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে সম্ভবত গ্রাজুয়েট পরীক্ষাটা বাতিল করা হয়েছিল মুখ্যমন্ত্রীর সফরের কারণে। এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে ছিনিমিনি খেলা যায় না। শিক্ষা বেসরকারীকরণের বিরুদ্ধে যেমন আমাদেরকে আওয়াজ তুলতে হবে, ঠিক একইভাবে আওয়াজ তুলতে হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে এই অসভ্যতার বিরুদ্ধে।